কেদারনাথ নামটা স্মরণ করলেই আপা মার ভারতবাসীর অবিচল ভক্তিতে মনটা ভরে ওঠে। তাই কেদারনাথের ডাকে পূজোর সময় রওনা দিলাম হরিদ্বার। হরিদ্বার থেকে প্রথমে ফাটা এবং সেখান থেকে শেয়ার জিপে পার হেড 20 টাকা ভাড়ায় গৌরীকুণ্ড পৌঁছালাম। গৌরীকুণ্ড থেকে সেই আগের পথেই জঙ্গলচটি অবধি যেতে হয়। এর একটু পরে ভীমবলি, এখান থেকে দুটি নতুন পুল তৈরি করে মন্দাকিনীর অপর পারে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে। বাম দিকে পাহাড়ের ঢাল ধরে রাস্তা চলে গিয়েছিল রামওয়াড়ার দিকে, তারপর সেখান থেকে গরুর চটি হয়ে কেদারনাথ যেতে হতো। 2013 সালের প্রবল দুর্যোগের পর যখন রামওয়াড়া পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় তখন ওই পথ পরিত্যক্ত হয় এবং বর্তমানে মন্দাকিনীর ডান দিকের পাহাড় কেটে নতুন পথ তৈরি হয়েছে যা চড়াই উতরাই পথে কেদারনাথ পৌঁছায়। ভীমবলি থেকে লিঞ্চলি 5 কিলোমিটার দূরে, পুরোটাই চড়াই রাস্তা। এখানে 400 মিটার অন্তরই তাই রেনশেড করে বেঞ্চ রাখা আছে বিশ্রাম নেবার জন্য। কেদারনাথ মন্দির শুধুমাত্র পায়ে হেঁটে বা ঘোড়ায় চেপে বা ফাটা শিরসি এই জায়গাগুলি থেকে হেলিকপ্টারে যাওয়া যায়। কেদারনাথ যাত্রার বাধ্যতামূলক রেজিস্ট্রেশন হয় ফাটা এবং সোনপ্রয়াগে। গৌরীকুণ্ড থেকে কেদারনাথ অবধি আসা যাওয়া ঘোরা ভাড়া মোটামুটি 4000 টাকা এবং হেলিকপ্টার 7000 টাকা আপ ডাউন ছিল, কিন্তু বর্তমানে এই রেট অনেক কমে গেছে, মোটামুটি কম বেশি 5000 টাকার মধ্যে আপ ডাউন হয়ে যায়। আর কেদারনাথে থাকার জন্য বিভিন্ন মানের ও দামের হোটেল ও অতিথিশালা আছে। বর্তমানে হাঁটা পথটি শুরু গৌরীকুণ্ড থেকে, মোটামুটি 20-22 কিলোমিটার পথ অতিক্রম করে মন্দির দ্বারে পৌঁছানো যায়। হ্যাঁ।
নতুন পথটি যেমনই লম্বা, কষ্ট সামান্য থাকলেও অনিন্দ্য সুন্দর প্রকৃতি মনোমুগ্ধ করে। 2016 সাল থেকে কেদার যাওয়ার আরও দুটি ট্রেক রুট আছে। প্রথমটি চৌমাসাই খাম রামবাড়া কেদারনাথ এবং দ্বিতীয়টি ত্রিযুগী নারায়ণ থেকে কেদারনাথ। তবে গৌরীকুণ্ড থেকেই সবাই যাত্রা আরম্ভ করতে পছন্দ করেন। পথে রামওয়াড়া, জঙ্গলচট্টি, ভীমবলি, লিনচৌলি পার করে বা এখানে ক্ষণিকের চাপান বিরতি নিয়ে পৌঁছে যাওয়া যায় কেদারনাথ বেস ক্যাম্প। মন্দির এখান থেকে আর মাত্র 1 কিলোমিটার দূরত্বে অবস্থিত। কেদারনাথ পঞ্চকেদারের মধ্যে শ্রেষ্ঠ কেদার এবং দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম। উত্তরাখণ্ড রাজ্যের রুদ্রপ্রয়াগ জেলায় গাড়োয়াল পর্বতবেষ্টিত মন্দাকিনী নদীর ধারে বিরাজমান দেবাদিদেব কেদারনাথ। এই মন্দির প্রায় 5,100 বছরের প্রাচীন। কথিত আছে, কুরুক্ষেত্র যুদ্ধের পর ব্যাসদেবের নির্দেশে জ্ঞাতি হত্যার পাপ স্খালনের জন্য পাণ্ডবেরা শিবের আরাধনার উদ্দেশ্যে এখানে এসেছিলেন, কিন্তু ভগবান শিব তাদের ক্ষমা করতে ইচ্ছুক না থাকায় তিনি একটি ষাঁড়ের রূপ নেন। কিন্তু ভীম তাকে চিনে ফেলেন এবং তার লেজ ধরে টান দিতে তিনি তার শরীরকে পঞ্চখণ্ডে ভাগ করে ফেলেন এবং প্রতিটি খণ্ড যেখানে পড়ে সেখানগুলি এক একটি কেদারে পরিণত হয় এবং মস্তকটি আবির্ভূত হয় পশুপতিনাথে। কেদারনাথ মন্দিরের ষাঁড়ের কুঁচটি ত্রিভুজাকৃতি জ্যোতির্লিঙ্গ রূপে পূজিত হয়। তীব্র শীত ও বরফপাতের জন্য এই মন্দির শুধুমাত্র অক্ষয় তৃতীয়া থেকে দীপাবলি অবধি সমস্ত ভক্তদের জন্য খোলা থাকে এবং বাকি 6 মাস উখিমঠে ওমকারেশ্বর মন্দিরে কেদারনাথ পূজিত হন। আমরা যেদিন কেদারনাথে রাত্রিবাস করেছিলাম সেদিন ছিল কোজাগরী পূর্ণিমা। রাত্রে চাঁদের আলোয় মন্দির আরও মোহময়ী হয়ে উঠেছিল, সঙ্গে সন্ধ্যারতি আরও মন ভরিয়ে দিয়েছিল। মন্দিরে পূজোর ব্যবস্থাও খুব ভালো। নির্দিষ্টভাবে সমস্ত ভক্তগণ ভগবান শিবের উদ্দেশ্যে ভক্তি নিবেদন করতে পারেন। Thank you.
সারা রাত ভগবানের নাম স্মরণ করে পরদিন সকালে জয় কেদার ধ্বনি দিতে দিতে আমরা রওনা দিলাম গৌরীকুণ্ডের উদ্দেশ্যে পরবর্তী গন্তব্যের জন্য।